সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ওয়ালচান এশিয়ান মিউজিক লাইভ প্রোগ্রামে। সাথে আছি সনি আইভানা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের এ সময়কার খুবই জনপ্রিয় একজন সংগীত শিল্পী রিঙ্কু ও আদি বাংলা গানের দল। চলুন সরাসরি চলে যাই আমাদের এই প্রিয় শিল্পীর কাছে। কেমন আছেন ভাইয়া? প্রতিনিধিত্ব চেষ্টা করছি ভালো থাকার। নিশ্চয়ই আমাদের এখানে এসে আর একটু ভালো থাকার। অনেকদিন পরে, অনেকদিন পরে ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, আমাদেরও খুব ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, গানে চলে যাব, তার আগে দর্শকদেরকে জানিয়ে আসি আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার উপায়। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রিয় শিল্পীর সাথে সরাসরি কথা বলতে চাইলে বা আপনাদের কোনো গানের অনুরোধ থাকলে কল করতে পারেন স্ক্রিনে দেখানো যে কোনো নাম্বারে, সেই সাথে টিউন করতে পারেন এশিয়ান রেডিও 90.8 FM-এ। ভাইয়া জি, সরাসরি গানে চলে যাই। ওকে, আমরা শুরু করছি। অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অপেক্ষা। ওকে, আর অপেক্ষা নয়, লালন গীতি দিয়ে আমরা বেসিক্যালি শুরু করি সবসময়। আল্লাহ বলো মন রে পাখি, এই গানটি দিয়ে শুরু করছি। জি ভাইয়া, একবার আল্লাহ বলো মনরে পাখি, আল্লাহ বলো মনরে পাখি, একবার আল্লাহ বলো মনরে পাখি। ভবে একবার আল্লাহ বলো মনরে পাখি। আখেরে এসব কাণ্ড মিছে, ভুলো না রে ভগভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে, ভবে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনরে পাখি, একবার আল্লাহ বলো মনরে পাখি। কিছুই নাই বাড়ির বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই বাড়ির বাহির করবেন।
বলবেন সবাই ফোনে কে ভাই আপন পরকে তখন কে ভাই আপন পরকে তখন দেখে শুনে খেতে ধরবে আঁখি আল্লাহ বলো মনুরে পাখি একবার আল্লাহ বলো মনুরে পাখি লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তে যেতে চায় গোরে রোগি না রে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তে যেতে চায় ফকির লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে মন পাখি একবার আল্লাহ বলো মনুরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনুরে পাখি একবার আল্লাহ বলো মনুরে পাখি একবার আল্লাহ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান দিয়ে প্রোগ্রামটি শুরু করার জন্য অলওয়েজ ভাইয়া আসলে আল্লাহর নামে শুরু করতে হয় জি ওকে এবারে আমরা একটু নতুন গানের দিকে যাব বরাবরই অনেক দর্শক অনেকেই বলেন যে নতুন গান গাইতে হবে তো নতুন গান আমার এই গানের টাইটেল হচ্ছে কলিজা কাটিয়া গানটির কথা ছোট ভাই আকাইদের আর এবং সুর আমাদের ঢোলে যিনি আছেন মোবারক মোবারকের সুর করা আর আমি গেয়েছি গানটি সাজাইয়া
আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও, আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও। আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও, আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও। আমার কলিজা কাটিয়া নিয়া, কলিজা কাটিয়া নিয়া তার উপরে রুচিতাও, আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও, আমারে কান্দাইয়া বন্ধু কার মুখে হাসি ফুটাও। আমারে কান্দাইয়া মুখে হাসি ফুটাও। অসাধারণ অসাধারণ লিখেছেন, ধন্যবাদ। আপনি গেয়েছেন তার যে এক্সপ্রেশন, আর তারপরে একটা কথা বলতে হয় যে এই আকাইদ, এই ছোট ভাই, ও বয়সে অল্প কিন্তু এত মানে ম্যাচিউর ওর লেখা, গাইতে ভাল লাগে, মানে সব কিছু কম্বিনেশনে গানটাও অসাধারণ হয়েছে। আচ্ছা ভাইয়া, এই যে ক্লোজ আপ ওয়ান দিয়ে আপনার যাত্রা শুরু, পথ চলা, তার থেকে এই পর্যন্ত কেমন? এক যুগ তো হয়ে গেছে, সেই ক্লোজ আপের পর থেকে এখন পর্যন্ত একই রকম ব্যস্ত, একই রকম ব্যস্ততা নিয়েই পথ চলা, এবং এভাবেই যদি চলতে পারি তবে আমার মনে হয় যে খুব ভালো থাকবো আমরা সবাই, ইনশাল্লাহ। এবার আরেকটি নতুন গান, এটিও আমাদের আমাদের ছোট বোন পরিণা, ওর নাম, গানটি গাইছি, আফসোস, গানের টাইটেল আফসোস। সাজে না রে আমার ব্যথা সাজে না, ব্যথা সাজে না রে আমার ব্যথা সাজে না, যাবে হারিয়ে বেসেছি ভালো ভুবন জুড়ে এখন তারে খুঁজে তো পাই না, ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না। Thank you.
তাজু চিনি দি বাবার তাজু চিনি দি থাকিতে চলন্ত প্রদীপ নয়ন মেলে দেখলাম না রে তাজু চিনি দি গেল প্রদীপের তেল নিভে গেল আলো বুঝি অন্ধকারে এখন নিজের ঠিকানা ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না রে আমি বুঝি অবহেলা তারে ভেবে এখন আমার কাঠে সারা বেলা তাকিতে চলন্ত প্রদীপ নয়ন মেলে দাদু চিনি দি বাবার দাদু চিনি দি ঘুরাই গেল প্রদীপের তেল নিভে গেল আলো বুঝি অন্ধকারে এখন নিজের ঠিকানা ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না যারে হারিয়ে বেসেছি ভালো ও বন্ধুরে এখন তারে খুঁজে তো পাই না ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না ব্যথা সারে না রে আমার ব্যথা সারে না অসাধারণ রক হয়ে গেছে অ্যাকচুয়ালি বিচ্ছেদের সাথে রক জি আশি যুগের গান এখন এই সময়ের গান আমাদের সময়ের গান আর কি আচ্ছা ভাই একটি বিরতির সময় হয়ে এসেছে বিরতি নিয়ে আসছি সুপ্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতিতে যাবার সাথেই থাকুন ফিরে আসছি কিছু সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালচন এশিয়ান মিউজিক লাইভ প্রোগ্রামে সাথে আছি বরাবরের মতো সোনিয়া ইভানা আর আমাদের সাথে উপস্থিত আছেন আমাদেরই প্রিয় শিল্পী রিঙ্কু ভাইয়া ভাইয়া আবারও স্বাগতম অসাধারণ কিছু গান ছিল আপনাকেও যতবার আপনি বলছেন আমাদের প্রিয় শিল্পী ততবারই ভালো লাগছে যে আমি অন্তত কারো না কারো প্রিয় আপনি সত্যি সত্যি সবারই প্রিয় সেই সাথে এশিয়ান পরিবারের আরও প্রিয় তার থেকে বেশি প্রিয় আমার ধন্যবাদ আচ্ছা কি গানে চলে যাব ভাই আজকে বেসিক্যালি আমার মৌলিক গানগুলো লোকজ ধারার আমার মৌলিক গান যেগুলো সেগুলোর প্রতি আমি একটু দৃষ্টি দিচ্ছি বেশি প্রাধান্য দিচ্ছি সেগুলোকে আমার একেবারে প্রথমের দিকের অ্যালবাম ছিল বিভাগী অ্যালবাম সেই অ্যালবামের দেহ নামের আজব মেশিন প্লাবন করাশির কথা সুরের গানটি শুরু করছে এখন জি Thank you.
কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, হারে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন পাঠাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন পাঠাইছে কোন মিস্ত্রি, কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, হারে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে, চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে, আজব মেকার নৈরাকার দেখে তার কারিগরি, হারে আজব মেকার নৈরাকার দেখে তার কারিগরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন, ভব রঙ্গ সাঙ্গ করে লোক যে সেই মহাজন, জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন, ভব রঙ্গ সাঙ্গ করে লোক যে সেই মহাজন, রূপের নেশায় হইল না মন যে জন পারের কান্টারি, হারে রূপের নেশায় হইল না মন যে জন পারের কান্টারি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, হারে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। অসাধারণ অসাধারণ, অসাধারণ চমৎকার। এবং আপনার এই অ্যালবামের প্রত্যেকটি গানই আসলে খুবই অসাধারণ ছিল, এবং অ্যালবামটি কিন্তু মানে খুব পপুলার হয়েছিল ওই সময়। বিভাগী নাম ছিল অ্যালবামের, আমারও খুব পছন্দের গানগুলো এই অ্যালবামে ছিল। ওকে, এবার করি সিলেট অঞ্চলের আমার খুব পছন্দের ধামাইল, আমার ভালো লাগার গান, শোনা যায় প্রাণবন্ধু নাম ধরিয়া ডাকে। আচ্ছা, গান শুনবো, কিন্তু ধামাইল সম্পর্কে একটু জানতে চাই। ধামাইল হচ্ছে সেই, ধরতে গেলে
কিশোরগঞ্জের এখান থেকে শুরু করে সিলেট পর্যন্ত যে ভাটি অঞ্চল, এই অঞ্চলের একেবারে অঞ্চলের সাধারণ মানুষের গান, যে গান গেয়ে গিয়ে সুখ দুঃখের কথাগুলো মানুষের মধ্যে শেয়ার করতে করতেন, সেই গানগুলো হচ্ছে ধামাইল গান। একেবারে খুব সাধারণ মানুষগুলো যে তাদের ভেতরের কথাগুলো শেয়ার করে, গানের নিজের মতো করে গান বানিয়ে যে শেয়ার করার মতো। আচ্ছা ভাইয়া চলে যাই। ওকে, প্রাণ বন্ধু নাম ধরিয়া ডাকে, সৈব নাম ধরিয়া ডাকে, শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে, সৈব নাম ধরিয়া ডাকে, চলো ভরি বার সল করিয়া দেখে আসবো তাকে, চলো ভরি বার সল করিয়া দেখে আসবো তাকে, নাম ধরিয়া ডাকে, শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে, শুভ নাম ধরিয়া ডাকে। বুঝাইতে পারি না সখী আমার বুঝ মনকে, সখী আমার বুঝ মনকে, বুঝাইতে পারি না সখী আমার বুঝ মনকে, সখী আমার বুঝ মনকে, পুরা প্রাণ জুড়াইব একটি নজর দেখে, পুরা প্রাণ জুড়াইব নজর দেখে নাম ধরিয়া ডাকে, শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে, শৈব নাম ধরিয়া ডাকে। কালার বাসি কুলুপি নাসি যাহার হাতে থাকে, সৈব যাহার হাতে থাকে, কালার বাসি কুলুপি নাসি যাহার হাতে থাকে, সৈব যাহার হাতে থাকে, নারী মন করিয়া হরণ সদায় কাদায় থাকে, ধরিয়া ডাকে, শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে, সৈব নাম ধরিয়া ডাকে। ধারে ধারে না মন্দ বলে লোকে, সৈব মন্দ বলে লোকে, ফুলো মানে ধারে ধারে না মন্দ বলে লোকে, সৈব মন্দ বলে লোকে, প্রাণ কৃষ্ণর এই জীবনে ব্যথা
ভরা বুকে প্রাণকৃষ্ণর এই জীবনে ব্যথা ভরা বুকে নাম ধরিয়া ডাকে শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে শুভ নাম ধরিয়া ডাকে চল ভরিবার সল করিয়া দেখে যাব তাকে চল ভরিবার সল করিয়া দেখে যাব তাকে নাম ধরিয়া ডাকে শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে শুভ নাম ধরিয়া ডাকে নাম ধরিয়া ডাকে শুভ নাম ধরিয়া ডাকে নাম ধরিয়া ডাকে শুভ নাম ধরিয়া ডাকে ধন্যবাদ অসাধারণ চমৎকার খুবই সুন্দর রক আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার তো একটি মিউজিক স্টেশন আছে সম্পর্ক আমি একটু তার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি এবং চাচ্ছি একটু দর্শকরাও জানুক যে আপনার এই আমার স্টেশনের নাম হচ্ছে সম্পর্ক আচ্ছা যারা আমাদের সাথে যাদের সুসম্পর্ক আছে তাদেরকে নিয়ে আমার এই স্টেশন আমরা বাংলা লোকগীতির উৎকর্ষ সাধনেই কাজ করছি যদিও খুব অল্প স্বল্প কাজ করি কিন্তু আমাদের সাউন্ডটা কেউ শুনলে বুঝতে পারে যে এটা সম্পর্কের সাউন্ড বিষয়টা এমন এখানে তো মানে যতদূর জানা যায় যে যারা নতুন গান করছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে প্রেজেন্ট করছেন বা তাদেরকে সুযোগ করে শুধু নতুন গান নয় অনেকে আছেন যারা এই ইন্ডাস্ট্রিতে একটা গান রেকর্ডিং করতে যে দুই বছর পাঁচ বছর চলে গেছে গান হয়নি এইরকম নির্যাতিত যারা আছেন আমি চাই যে তাদেরকে যদি আমি একটু ব্যাক দিতে পারি একটু ব্যাকআপ দিতে পারি একটু দুটো গান করে দিতে পারি তাহলে আমার ভালো লাগবে আচ্ছা সম্পর্কে নিয়ে আরও কিছু শুনবো তার আগে একটি বিরতি থেকে ঘুরে আসছি সুপ্রিয় দর্শক সময় হয়েছে আবারও একটি বিরতিতে যাবার ফিরে আসছি কিছু সময়ের মধ্যে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালচন এশিয়ান মিউজিক লাইভ প্রোগ্রামে সাথে আছি সোনিয়া ইভানা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে আবারও প্রিয় শিল্পী আপনি কিন্তু সত্যি সত্যি আমাদের সবারই খুবই প্রিয় শিল্পী সেই সাথে আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন তার কিন্তু অসম্ভব প্রিয় একজন শিল্পী আপনি এবং পারভেজ ভাই এমপি সাহেব আমাদের ভাই বন্ধু তাকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের পুরো টিমের পক্ষ থেকে ওকে আমরা লালন দিয়ে শুরু করি এখন ওকে হ্যাঁ লালন দিয়েই শুরু করব কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু মায়ের খুব ভক্ত এবং আপনার মায়ের গানের খুবই ভক্ত সে অবশ্যই মায়ের গান অবশ্যই করব জি আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া গানে চলে যাই একবার সবুরের দেশে ভয় দেখি দমক কষে উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে রায় ধ জীবন যৌব তবে কেন মন এত বাসনা রবে নাই ধর যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বামন রূপে বিধি করে চলো না রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন
সেই হরি নামে এই প্রহলার চরিত্র দেখো তৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তার চলতে ডুবালো তার আগুনে পুরালো চলতে ডুবালো তার আগুনে পুরালো তবু না ছাড়িল সেই নাম সাধনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন করদাতা ছিল এই অতিথি রূপে তার পুত্রকে নাছিল এই কর্ণ রাজা ভবে করদাতা ছিল এই অতিথি রূপে তার পুত্রকে নাছিল তবু কর্ণ জন্য রাগি না হইল দুঃখী কর্ণ জন্য রাগি হইল দুঃখী অতিথির মন করেন সান্ত্বনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন লক্ষণ ছিল সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষস্থলে এই রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে এই শক্তিশীল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লালন বলে করো রে এ বিবেচনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন একবার সবুহুরে দেশে কোষে পয় দেখি তম কোষে উঠছি না রে ভেসে পেয়ে যঞ্জনা তবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা তবে নাই ধন রবে নাই ধন রবে নাই ধন রবে নাই ধন কিছু বলার মতো আসলে খুঁজে পাচ্ছি না এতই সুন্দর হয়েছে সেই সাথে মিউজিক যে করেছেন সবাই অসাধারণ আচ্ছা এই গানটি বেসিক্যালি আমাদের গ্রুপের আমাদের ব্যান্ডের একটা উল্লেখযোগ্য একটা গান যে গানটি আমরা সবাই মিলে গাই জি আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম আদি বাংলা গানের দল এটা নিয়ে একটু যদি কিছু বলতেন আদি আসলে আমরা নামটা আদি হওয়ার কারণ হচ্ছে আদি মানে অ
ওয়ান আলিফ এ, মানে সব কিছুতেই আমরা আবার বাংলা লোকগীতি যেটা আমাদের মূল, আমাদের শিকড়, এই জন্য আমাদের দলের নাম আদি। আর সুবন্ধু তো বলেছি, সুবন্ধু যারা তারাই আদি মেম্বার একটা বিষয়। আমরা প্রায় এক যুগ আমরা একসাথে কাজ করছি এবং যতদিন বাঁচবো, যতদিন আমাদের গলা চলবে, আমাদের মিউজিশিয়ানদের হাত চলবে, ততদিন আমরা একসাথেই থাকবো। আচ্ছা, এই মানে এই দলটি কবে থেকে শুরু বা কিভাবে? এই দলটি 5-6 বছর হয়ে গেল আমাদের এই দল গঠন করা, এবং তারও আগে থেকে আমরা, আমি যখন ঢাকার ইন্ডাস্ট্রিতে গান শুরু করি আর কি, তখন থেকে আমরা একসাথেই ছিলাম, এমন একটা চিন্তাভাবনা ছিলই। লাস্ট আমরা এই গানের দল গঠন করি, যে সবাই একসাথে হয়ে একটি দল গঠন করা। এখানে মানে অ্যালবাম কতগুলো এসেছে এই পর্যন্ত? আমাদের আসলে ব্যান্ডের কোনো ওইভাবে অ্যালবাম করা হয়নি, আমরা ব্যান্ডের গানই 10-12টি গান আমরা করেছি। চিন্তা করছি অ্যালবাম করার, বর্তমানে তো অ্যালবামের ট্রেডিশনটাই নাই, এখন সিঙ্গেল ট্র্যাকের সময় সবাই চলে গেছে। চেষ্টা করছি যে যদি সম্ভব হয় আমাদের দল নিয়ে কিছু একটা করার। আচ্ছা, ইউনিক কিছু একটা হোক। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, পরবর্তী গানে চলে যাব, কি শুনবো? হাওয়ার গাড়ি, এটি আমার আর একটা অ্যালবামের টাইটেল সং, হাওয়ার গাড়ি অ্যালবামের আমার খুব ভালো লাগার একটা গান। এই গানটির কথা এবং সুর বাঙালি রোকন, আমার রোকন মামা আর কি, আমাদের সবার প্রিয় গাইছি। পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি, ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি, ধুলার মাঝে থাকবে পড়ে পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। Thank you.
কথা অন্তরে হবে না উদয় হৃদয়েরই ব্যথা কাছে থেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা হবে গোপন একদিন তোমারই ধুলার মাঝে থাকবে পরে ডুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি তুলার মাঝে থাকবে বলে তম্বুরানো একটা হাওয়ার অসাধারণ অসাধারণ খুবই চমৎকার অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আমার খুব পছন্দের একটি গান আর এই গান গানের মধ্যে জীবনের একেবারে গানের কথার মাঝেই সব জীবনের সব থেকে বড় সত্যটাই উঠে আসা ভাই আমার একটা কোশ্চেন আছে আপনি এই যে আমি শুরু থেকে দেখছি আপনি খুব চোখ বন্ধ করে খুব অনুভূতি নিয়ে গানগুলো গাচ্ছেন আসলে খুব ফিল করে গানটা গান মানে আর গানের এত ভেরিয়েশন যখন যেই গান আসছে তার সাথে সাথে আপনার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে আসলে গানের কথা কি এটা একটা বড় বিষয় তো আমি যে গান গাচ্ছি সেই যে গানের কথাটা আমার আমি অবশ্যই বুঝি আমার বোধগম্য আর সেই ফিল থেকেই সেই বোধগম্যতা থেকেই আসলে চোখটা বুঝে যায় সেই সাথে আপনার দলও কিন্তু সাথে সাথে চেঞ্জ করছে তাদের এক্সপ্রেশনগুলো পরবর্তী গানে চলে যায় ভাইয়া ওকে এবারে যে গানটি করছি আমরা সচরাচর যে গানগুলো করি স্টেজে আর সেখান থেকে ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও আচ্ছা
কানের কলি মন গগনের ফুল বনে মন গগনের ফুল বনে আমি বন মালি তুমি তো সেদিন ছিলে প্রথম গানের কলি দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধু বিনা একটি সুর ভালোবাসা কি মধুর বিরহের রাগিনী হয়ে বাজব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা আমরা আরো গান শুনবো, একটু বিরতির সময় হলো, আবার একটু বিরতি থেকে ঘুরে আসি। বিরতি ভাইয়া টায়ার হচ্ছে না, এরপরে বলবো অনেকক্ষণ পর বিরতি দিতে। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে আবারও বিরতিতে যাবার, সাথেই থাকুন, ফিরে আসছি কিছু সময়ের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ার্ল্ড নেশন মিউজিক লাইভ প্রোগ্রামে, সাথে আছি সানি আইভানা, আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী রিঙ্কু ভাইয়া। সরাসরি চলে যাচ্ছি ভাইয়ার কাছে, সেই সাথে ভাইয়ার সাথে কথা বলতে চাইলে বা কোনো গানের অনুরোধ থাকলে আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেখানো যে কোনো নাম্বারে, সেই সাথে টিউন করতে পারেন এশিয়ান রেডিও 90.8 FM এ। ভাইয়া, এই যে গান গাওয়া, এই যে ফোক গানের শিল্পী, এই যে গানের ভ্যারিয়েশন, এত কিছু, এটা কি শুরু থেকেই চিন্তায় ছিল যে আমি শিল্পী হব, ফোক গানের শিল্পী হব? শুরু থেকেই একবার ওইভাবে চিন্তা ছিল না যে হবই, বিষয়টা এমন ছিল না, তবে চেষ্টা ছিল জীবনের সব পর্যায়ে, সব জায়গাতেই, যখন যেখানেই যেতাম, যা করতাম, গানের একটা বিষয় থাকতোই আমার জীবনে, তো গান ছাড়া চলতে পারতাম না, বিষয়টা এমন। এবং আমার আশেপাশে যারা পরিচিত জন, যারা সবাই আমার গান পছন্দ করতেন, সবাই উৎসাহ দিতেন, আর সেভাবেই আজকের এখানে আসা, এইভাবে গান গাইতে গাইতে আসা আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে ভিতর থেকে একটা অনুভূতি ছিল যে হয়তো বা আমি পরিবার থেকে, পরিবারের থেকে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, মামা খালারা যারা ছিলেন, সবাই গানের সাথে জড়িত ছিলেন, আর সেই জন্য আমিও ওভাবেই গানে চলে আসা। আচ্ছা ভাইয়া, কোন গানে যাব? ওকে, এবারে যে গানটি করছি, মনটা তো আর মুদি দোকান নয়, এই গানটির কথা সুর প্লাবন করেছি, আমার খুব পছন্দের গান এটি। আচ্ছা, বিক্রি করা পণ্য বাবা, বিক্রি করা পণ্য ফেরত লওয়া হয়, মনটা তো আর মুদি দোকান নয়, আমার মনটা তো আর মুদি দোকান নয়, আমার মনটা তো আর মুদি দোকান নয়, বিক্রি করা পণ্য আবার, বিক্রি করা পণ্য আবার ফেরত লওয়া হয়, মনটা তো আর মুদি দোকান নয়, আমার মনটা তো আর মুদি দোকান নয়, মনে একবারে হয় প্রেমের নাদে না, বারে বারে হয় না সেথা স্বপ্ন বেচা কেনা, একটা মনে একবারে হয় প্রেমের নাদে না, বারে বারে হয় না সেথা স্বপ্ন বেচা কেনা, মনের হাতে ভাবের ক্রেতা, মনের হাতে ভাবের ক্রেতা একজনই তো হয়, মনটা তো আর মুদি দোকান নয়, আমার মনটা তো আর মুদি দোকান বাজারে প্রবেশ করা বড়ই কঠিন কাজ, চাইলে যেতে ছাড়তে হবে
ঘরে প্রবেশ করা বড়ই কঠিন কাজ, চাইলে যেতে ছাড়তে হবে দ্বিধা দ্বন্দ্ব লাজ, হবে না আর পণ্য কেনা, হবে না আর পণ্য কেনা, থাকলে মনে ভয় মনটা তো আর মুদি দোকান নয় আমার, মনটা তো আর মুদি দোকান নয়, বিক্রি করা পণ্য আবার বিক্রি করা পণ্য আবার ফেরত লওয়া হয়, মনটা তো আর মুদি দোকান নয় আমার, মনটা তো আর মুদি দোকান নয় আমার, মনটা তো সুন্দর। আসলে সব গানই সুন্দর এবং প্রত্যেক গানের শেষে এটাই বলতে হচ্ছে সুন্দর। ধন্যবাদ, সুন্দরভাবে শুনছেন তাই হয়তো সুন্দর লাগছে, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে সুন্দর করে দিতে আর কি। না অবশ্যই সুন্দরভাবে শুনছে, কারণ আপনি সেভাবে ডেলিভারিটা দিতে পারছেন, অসাধারণ হচ্ছে, অসাধারণ। আচ্ছা ভাইয়া, এই যে লালন গীতি, এই যে এত গানের ভ্যারিয়েশন, এত গান যে আসছে, এখন অনেকেই আছে রিয়েলিটি শো তো জয়েন করছে এবং ফোকের চলটা কিন্তু এখন খুব বেশি, আগের তুলনায় আগেও ছিল বাট এখন একটু বেশি সবাই ফোকের দিকে কনসেন্ট্রেশন দিচ্ছে, তো এটা নিয়ে আপনার আসলে অনুভূতিটা কেমন বা কি ধরনের প্ল্যান আছে? আমি একটা বিষয় বলবো যে অনেকেই ফোকটাকে রিমেক করছেন, নতুন করে গাওয়ার চেষ্টা করছেন, নতুন করে গাইছেন, কিন্তু এই যে নতুন করে গাইছেন যারা, তাদের অবশ্যই আদি গানটাকে শোনা উচিত, যে আদি গানটা কীভাবে গেয়েছেন আদি শিল্পী বা আদি গীতিকবিরা কীভাবে গাইতে বলছেন, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে গাওয়া উচিত, তাহলেই গানটা ভালো হবে। নতুন রিমেক করবেন অবশ্যই গানের কথা এবং সুরের কোথাও যেন ওনার মৌলিকত্ব ক্ষুণ্ণ না হয়, এমন করে মূল গানটা ঠিক রেখে তারপর সেটা রিমেক হোক বা আদির যে একেবারে কোর সেই গানটা যাতে কখনোই বিকৃত না হয়ে যায়। আচ্ছা এখন কোন গানে চলে যাব? এবারে যে গানটি হচ্ছে পেরেক মারিয়া গেল বুকে, আমার ছেলে মহতের খুব পছন্দের একটা গান গাইছি। জি ভাইয়া, অবধি বুকি আমি সেই অবধি বুকি আমি বিদিতে রসুকে পেরেক মারিয়া গেল বুকে নিতয়া, পেরেক মারিয়া গেল বুকে বন্ধু হাতের কাছে ফুটল না ফুল প্রেমের কাছে গো, থাকতে বন্ধু হাতের কাছে ফুটল না ফুল প্রেমের কাছে গো, আজকে বহে বন্ধুর লাগি, আজকে বহে বন্ধুর পেরেক মারিয়া গেল বুকে নিতয়া,
এদিকে মারিয়া গেল কে, মহতের গান, মহতের পছন্দের গান, মহতের মতোই সুন্দর। আচ্ছা, এই যে ফ্যামিলি, বাবা মা তার বাইরে যে একটি ফ্যামিলি, তাদের কাছ থেকে কি ধরনের সাপোর্ট? যেহেতু গান আপনার সব কিছু, আপনার দল আছে, বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে হচ্ছে, তাদের কাছ থেকে কেমন সাপোর্ট? আমার আমার বেলাতে আমি মনে করি অনেকের চেয়ে একটা বিষয়ে আমি সুযোগ সৌভাগ্যবান, কারণ আমার পরিবার থেকে আমি গানের জন্যে যথেষ্ট সুযোগ পেয়েছি। আমাকে আমাকে কখনও নিষেধ করা হয়নি যে তুমি গান গেও না, এবং আমার গানের জন্য আমি যখন যেটা বলেছি পড়ালেখায় ভালো ছিলাম, তারপরেও গানের জন্য যে সুযোগ সুবিধা চেয়েছি তখন সেই সুযোগ সুবিধা আমাকে দিয়েছেন। আমার বাবা মারা গেছেন গত 2 বছর হলো, আমার গানের প্রধান উৎসাহ আমার বাবা ছিলেন, আমার মা এবং আমার আপু, আমার বড়, এবং আমার নানার পরিবার না, মামা খালারা যারা আছেন, আমার ছোটো মামা, উনি আমার গানের প্রথম হাতেখড়ি, ছোটো মামা রবিউল আউয়াল, বড় মামা রফিকুল ইসলাম, সবাই গান সবাই গাইতে পারেন, অর্থাৎ আমাদের পরিবারের সবাই যদি আমরা থাকি তাহলে একটা অনুষ্ঠান খুব ভালোভাবে পার হয়ে যেত, বিষয়টা এমন ছিল আর কি। সেই জন্যে আমি অবশ্যই অনেক সৌভাগ্যবান, এবং সেই সাথে যে ব্যক্তিগত ফ্যামিলি মহৎ, মহৎ তাদের সাপোর্টও অনেক, মহৎ এবং আমার বউ মৌ সহ সবাই আমাকে গানের জন্যই এগিয়ে দেয় যে তুমি যাও গান গাও, গান করো। তাহলে তাদের কাছে তো আমরা অশেষ ধন্যবাদ যে এই জন্যই ভাইয়াকে আমরা এভাবে গানের জন্য পাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে সজীব বলছে যে আমরা কি আসলে ওরা তোমার সাথেই আছে, তাদের তাদের সাপোর্টের দরকার, তারা তো চাইছে এই গান গাইতে। জি, আচ্ছা ভাইয়া, পরবর্তী কি গানে শুনবো? পরাণ বন্ধু রে ভালোবাসাও,
তোর মন পাইলাম না রে, পরাণ বন্ধু রে ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে পরাণ বন্ধু রে ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে। সাথে জলের পিরিত কি শোভা দেখায়, রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায়, কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখায়, রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায়, সাথে মোর প্রীতিবন্ধু কেন শৈল নারে, পরাণ বন্ধু রে ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে। ভালো দিলাম চির জনম দুঃখ সইলাম, নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম, মরম বান্ধা দিলাম আমি কি ভুল করিয়া, চইলা গেলি কোন পাপে হেতে কিছু না বলিয়া, দিলাম আমি কি ভুল করিয়া, তুই না গেলি কোন পাপে হেতে কিছু না বলিয়া, কিয় নলে পড়াইয়া গেলি কানে কইবো রে পরাণ বন্ধু রে ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে পরাণ বন্ধু রে ভালো পাই সাহাও, ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে ভালো পাই সাহাও, তোর মন পাইলাম না রে। স্পিচলেস, অসাধারণ তবলার কাজ ছিল, অসাধারণ কাজ ছিল। তারপর ঢোল ঢোল, আচ্ছা সরি, ওকে আমরা এবার পরের গানে যাই নাকি? আচ্ছা আপনার তো ভাইয়া অসংখ্য কিন্তু জনপ্রিয় কিছু গান আছে, সব গানই জনপ্রিয়, তার মধ্যে কানার হাট বাজার ও সাথী, অসাধারণ কিছু গান আছে, এই ধরনের গান কি শুনবো? সেই সাথে আমাদের চেয়ারম্যান স্যারের একটি মার্ক। আচ্ছা ভাইয়া জি চলে যাই ভাইয়া। তাহলে এক মার গান, গানের রিকোয়েস্ট শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবের, গানটি গাই। একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, বাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ
হবে নাই আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে নাই আমার মা গো। আনন্দে মাতিয়া সাগরে ফালাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না, বিতাব আনন্দে মাতিয়া সাগরে ফালাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না, মাঝে ঘনিয়া জঠরে মাগো মাগো, মাঝে ঘনিয়া জঠরে কত কষ্ট করে দশ পাঁচ দশ দিন করে পেলো দরদি হবে কেউ হবে নাই আমার মা গো। প্রসবের ব্যথা মাহবিনী সেই ব্যথা কেউ তো বুঝবে না মা গো, কি বলবো প্রসবের ব্যথা মাহবিনী সেই ব্যথা কেউ তো বুঝবে না মা গো, মায়ে টিকিয়া সন্তানের মাগো মাগো, মায়ে টিকিয়া সন্তানের অকাল মা প্রাণ হারায় সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি হবে কেউ হবে নাই আমার মা গো, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, বাপজ বানাইলে হরিণের কেউ হবে না আমার মাগো মাগো মাগো, এমনই এক গান এমনই এক শব্দ যা নিয়ে কিছু বলার মতো আসলে ভাষা শব্দগুলো কথা কথা থাকে না, এবং সেই সাথে চেয়ারম্যান স্যার আসলে মার গান এত পছন্দ করেন, এত তার মার প্রতি একটা দুর্বলতা, আপনার গানগুলো তার অসম্ভব ভালো লাগে, সেই সাথে আপনার এই গানটি তো তার আরও বেশি প্রিয়। আচ্ছা ভাইয়া, তারপরে পরবর্তী গানে চলে যাই। এবার আমরা একটু একটু অন্য ধরনের গানের মধ্যে যাই, আমার খুব পছন্দের গান কারে আমির উদ্দিন সাহেবের
হাজার দরুদ হাজার সালাম গানটি করি। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে তো জাহান, আল্লাহ রাসুলের কোনো গান গাউরে আশিকান, আল্লাহ রাসুলের কোনো গান। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে তো জাহান, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে তো জাহান, আল্লাহ রাসুলের কোনো গান গাউরে আশিকান, আল্লাহ রাসুলের কোনো গান। আঠারো হাজারো জাতি মানুষ সকলের সেরা, মানুষের দয়া মানতে আছে আল্লাহর ইশারা, আছে আল্লাহর ইশারা। আঠারো হাজারো জাতি মানুষ সকলের সেরা, মানুষের দয়া মানতে আছে আল্লাহর ইশারা, আছে আল্লাহর ইশারা। তোমার সুখিলে যাবে মারা ডাকো তারে খুলিয়া, তোমার সুখিলে যাবে মারা ডাকো তারে খুলিয়া, আল্লাহ রাসুলের কোনো গান গাউরে আশিকান, আল্লাহ রাসুলের কোনো গান। বান্দা লাগছে ধান্দা করলাই না আল্লাহর ফিকির, বৃক্ষ রাজি তরুণতা সেই নামে করে জিকির, সেই নামে করে জিকির। ওরে বান্দা লাগছে ধান্দা করলাই না আল্লাহর ফিকির, বৃক্ষ রাজি তরুণতা সেই নামে নামে করে জিকির। সৃষ্টি যত সম্মুসাপি সাক্ষী দিয়েছে খোদা, সৃষ্টি যত সম্মুসাপি সাক্ষী দিয়েছে খোদায়, আল্লাহ রাসুলের কোনো গান গাউরে আশিকান, আল্লাহ রাসুলের কোনো গান। কলবে ধ্যান রাখো রবকে ডাকো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু বলে হইয়া ফানা বিল্লাহ, হইয়া ফানা বিল্লাহ। কলবে ধ্যান রাখো রবকে ডাকো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু বলে হইয়া ফানা বিল্লাহ। হামিদুদ্দিন রাহে লিল্লাহ ওই নামে যে জান কুরবান, হামিদুদ্দিন
গাউরে আশিকান আল্লাহ রাসূলে কোনো গান হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে তো জাহান হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে তো জাহান আল্লাহ রাসূলে কোনো গান গাউরে আশিকান আল্লাহ রাসূলে কোনো গান গাউরে আশিকান খুব সুন্দর, খুবই সুন্দর, এক একটা গান থেকে এক একটা গান সুন্দর। আচ্ছা, এই যে পথ চলা এতদিন, এর মধ্যে কি এরকম আছে যে আমার একটা প্রাপ্তি আছে যে আমি এই জায়গাটায় বা এই কাজটা করতে চাই? ছোটবেলা থেকে একটা বিষয় হচ্ছে আমি লোকগীতি করি, আমার ইচ্ছে হয় যে আমার লোকগীতি দিয়ে একবার দেশটা ভরিয়ে দেবো, শুধু লোকগীতি শুনবে মানুষ, শুধু লোকগীতি গাইবে মানুষ, এমন চিন্তা করি আমি। আচ্ছা, মানে লোকগীতি নিয়ে সব, যেহেতু আমাদের রুট, আমাদের শিকড় যেটি, সেটি নিয়ে মানুষ থাকে, সবাইকে পরিচিতি করিয়ে দেয়া বা ওই জায়গাটা নিয়েই সবাই ধরে থাকে। বুঝতে পারছি, পরবর্তীকালে চলে যাও ভাইয়া। ওকে, বরাবর যে গানগুলো করি আমরা সেই গানে যাচ্ছে এখন, যেহেতু আমরা শেষের দিকে। ওকে, জীবন মানে যন্ত্রণা আমার খুব পছন্দের একটা গান। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে যন্ত্রণা, যে থাকতে বোধহয় শেষ হবে না। শেষ হবে না।
অসংখ্য ধন্যবাদ। একটি বিরতিতে চলে যাও। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে আবারও বিরতিতে যাবার। কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি কিছু সময় পর। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালচ নেশন মিউজিক লাইভ প্রোগ্রামে। সাথে আছি সনিয়া ইভানা, সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী রিঙ্কু ভাইয়া। সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। ভাইয়া, এই যে এখন তো একটি শীতের মৌসুম, এই মৌসুমে শিল্পীদের একটা সময়, সবাই খুব স্টেজ পারফরমেন্স করে, স্টেজ প্রোগ্রামগুলো নিয়ে খুব আপনার তো অবশ্যই সারা বছর, কিন্তু শীতের একটা স্পেশালিটি থাকে, সবাই একটু স্টেজ প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত, ফোকাস একটু নাচারাচি বেশি হয়, সেই সাথে এরকম একটি দল, কেমন ব্যস্ততা যাচ্ছে বা প্ল্যানটা কি পুরো শীত জুড়ে? আমি তো আসলে প্রতি 30 দিনে 45টা শো করতে চাই গ্রাম বাংলার, একেবারে গ্রাম লেভেলে আমি চলে যাই সবার কাছে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমার গ্রামের ভাই যারা আছেন, গ্রামের ছোটো ছোটো সংগঠন আছে আমি জানি, সেই সব সংগঠন থেকে যদি আমাকে ডাকা হয়, আমি তাদের জন্যে স্পেশাল, রিঙ্কুর পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে অবশ্যই। সুতরাং গ্রামের সব ভাইরা যেন প্রস্তুত থাকেন। আচ্ছা, এই যে স্টেজ প্রোগ্রাম করছেন, সামনে একেবারে খুব দেখা যাচ্ছে, মানে সরাসরি দেখা যাচ্ছে যে দর্শকদের যে একটা মানে ফিডব্যাক যেটা থাকে, অনুভূতিটা কেমন? আসলে আমার ভালো লাগে স্টেজে গান করতে, কারণ স্টেজের এই দর্শকের যে ভালোবাসা বলেন সরাসরি বোঝা, সরাসরি দেখা যাচ্ছে, খুব ভালো লাগে, খুব ভালো। আর আমি তো লোকসঙ্গীত করি, একেবারে বয়স্ক ছেলে বুড়ো, মানে মেয়ে বুড়ি থেকে শুরু করে সবাই পছন্দ করে আমার গানগুলো। আসলে গানের ইয়েটাই এমন যে সবারই আসলে গানের প্রতি ভালো লাগা আছে, অনুভূতির মধ্যে। আচ্ছা ভাইয়া, পরবর্তী গানে চলে যাই। ওকে, এবারে খাজা বাবা স্মরণে একটা গান করি, নতুন গান। এই গানেরও সুর আমাদের মোবারকের সুর, আর অনুর কথা গানটি গাই। খাজা তোমার দরবারে আমি অধম আসি রে, ডাকিরে ডাকিরে যদি দেখা পাই, খাজা বাবার চরণ তলে পাই যেন ঠাই, খাজা বাবার চরণ তলে পাই যেন গোটাই। খাজা তোমার দরবারে আমি অধম আসি রে, খাজা তোমার দরবারে আমি অধম আসি রে, ডাকিরে ডাকিরে যদি দেখা পাই, খাজা বাবার চরণ তলে পাই যেন গোঠাই। Thank you.
সংসারে বীর তোমায় পাওয়ার উপায় খাজা নাহি গো সরল অন্তরেতে লইয়া গরল অন্তরেতে লইয়া গরল ক্লান্ত পথে যাই খাজা বাবা তরুণ তলে পায়ে যেন যায় খাজা বাবার চরণ তলে পায়ে যেন কোথায় বাবার চরণ তলে পাই যেন গোটাই খাজা বাবার চরণ তলে পাই যেন গোটাই খাজা তোমার দরবারে আমি অধমাসি রে খাজা তোমার দরবারে আমি অধমাসি রে ডাকি রে ডাকি রে যদি দেখা পাই খাজা বাবার চরণ তলে পাই যেন গোটাই খাজা বাবার চরণ তলে পাই যেন গোটাই খাজা বাবার চরণ তলে পাই যেন গোটাই অসাধারণ গান আমার নিজেরও খুব ভালো লাগে আজকেই কোনো অনুষ্ঠানে বা এই গান প্রথম গাইলাম তাহলে এটা আমাদের আসলে খুবই ভাগ্য ভালো যে আমরা প্রথম গানটি আমরাই শুনতে পেলাম আচ্ছা ভাইয়া কথা বেশি বলে ময় নষ্ট করবো না কারণ আমি গান শুনতে চাচ্ছি সব ওকে ও সাথে একবার এসে দেখে যাও কত সুখে আছি আমার বন্ধু সজীব এমডি সাহেব সবাই সবার রিকোয়েস্ট হ্যাঁ আমি শুরু থেকেই দেখছিলাম একটা মিডের টাইমের পর থেকেই তারা শুধু সাথে সাথে করছে ওকে আমি আমি চাই যে কেউ সাথী হারাত যাতে না হয় ওকে অন্তত সাথী যদি কাছে থাকে বেশি ভালো লাগবে বেশি বন্ধুরা ভালো থাকলে আমি ভালো থাকব নাকি আর আমাদের মিথুনের বিষয়ে যেটা বলতে হয় আমাদের ড্রামার মিথুন আমাদের ভাই মিথুন যেন কখনো ততোধিক সাথী হারা না হন আর কি ওকে বেঁচে আছি কি না মরে গেছি ও একবার সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি ও একবার সে দেখে যাও
তো সুখে আছি। আমায় ফেলে একা কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কতদিন কত হলো পাই না তোমার দেখা। সেজে গেলে আর এলে নাও কি তুজু বলো করেছি, সেজে গেলে আর এলে নাও কি তুজু বলো করেছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি। এত শিগগিরই বদলে গেছো তুমি কি প্রকারে, ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর বোঝাবো কি করে, এত শিগগিরই বদলে গেছো তুমি কি প্রকারে। আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়, ও সাথী
আমার বন্দী প্রেমের জেলখানায়, তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়। আমি আকাশ দেওয়া তোমার পথ চেয়ে আছি, আমি আকাশ দেওয়া তোমার পথ চেয়ে আছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, ও একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও কত সুখে। ধন্যবাদ সবার পক্ষ থেকে। আচ্ছা ভাইয়া, একটি বিরতির সময় হয়ে এসেছে, বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার, সাথেই থাকুন, ফিরে আসছি কিছু সময়ের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালচন এশিয়ান মিউজিক লাইভ প্রোগ্রামে। সাথে আছি সনিয়া ইভানা, সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী রিঙ্কু ভাইয়া। সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। আচ্ছা ভাইয়া, পরবর্তী গানে চলে যাব, সময় বেশি নেই। ওকে, রিকোয়েস্টের গান, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, অনেকের রিকোয়েস্ট, আমার ফোনের রিকোয়েস্ট, বন্ধুদের রিকোয়েস্ট, গানটা গাই। ওকে, আচ্ছা রিকোয়েস্টের গানে চলে যাচ্ছি। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাকে, ভালোবাসে যে যাকে, কষ্ট যেন দেয় না আপন মানুষ, দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে, দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে, দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ, দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ, কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাত সয় প্রাণে, ফুলের আঘাত সয় না আপন মানুষ, দুঃখ
দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসিও ভালো জানে বাসিয়াছ ভালোবেসে যেও, ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো জানে বাসিয়াছ ভালোবেসে যেও, আকাশ দেওয়ান মরলে গয়ো আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ মনের মানুষ আমের মানুষ প্রেমের মানুষ প্রাণের মানুষ জানের মানুষ ঘরের মানুষ কাছের মানুষ বুকের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ। আর দুটো গান আছে শুনতে পারবো, সময় খুবই কম, পরবর্তী গানে চলে যাই। দুটো গানের আগে আমি একটু পরিচয় করে দিই আমার বন্ধুদের সাথে। জি ওকে, সবার আগে পরিচয় করে দিই, কিবোর্ডে আছেন আমার আসলে সব সম্পর্কের ঊর্ধ্বে, যে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, আমার বন্ধু আলামিন। লিড গিটারে আছেন আমার পরম শ্রদ্ধ মানুষ, দাড়ি পেকে গেছে কিন্তু পুরা হননি এখনো, ওকে, আমাদের প্রিন্স হাজি সাহেব আমি যাকে বলি, আমার ছেলেও হাজি সাহেব ডাকে ওনাকে। বেস গিটারে আছেন, উনি একটু হাসাহাসি বেশি করছেন, কারণ কি জীবনে কিন্তু কোনো দুঃখ নাই, যখন বিয়ে করেছিল না তখন 20-22টা ফ্রেন্ড ছিল তার, এখন নববিবাহিত পুরুষ আর কি, আমাদের সবার প্রিয় বেস গিটারের সজীব। আর আমি তো আছি অভাগা, ওকে, যার কোনো ভাগই নাই। আর বাসিতে আমি সবসময় বলি যে এমএ পাস কৃষ্ণ আর কি, কৃষ্ণের সময় তো ইউনিভার্সিটি ছিল না, কৃষ্ণের এমএ পাস করার সম্ভাবনা নাই, তো আমাদের কৃষ্ণ আমাদের বাবু, নাইস ম্যান বাবু বাসিতে। আর ঢোলে আমি অনেক কিছু বলতাম এক সময়, ডিস্টার্ব মিস্টার্ব অনেক কিছু বলতাম, এখন বলি না। আর আমার বন্ধু আমার ভাই মোবারক ঢোলে। আর ড্রামসে ওয়ান অ্যান্ড অনলি মিথুন, ওকে, অসংখ্য ধন্যবাদ সবাই। এত ইভানা তো আছেন আমাদের, এত সুন্দর একটা অনুষ্ঠান সঞ্চালনা করছেন, এটি ধন্যবাদ আপনাকেও। জি অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে আসলে মিউজিক করার জন্য। ভাইয়া পরবর্তী গানে চলে যাব। অবশ্যই ধন্যবাদ দিতে ভুলে গেছি এই অনুষ্ঠানের প্রডিউসার, এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যত ক্যামেরাম্যান, এই ইউনিটে যত লোকজন আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, রিঙ্কুর পক্ষ থেকে, আদির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই। ওকে Thank you.
দেলাল নারী হয় লজ্জা দেলাল ফাল্গুন এলাল শিমুল বন একো সঙ্গে রঙিনী হলেও বাউল মন মনরে একো সঙ্গে রঙিনী হলেও বাউল মন নারী হয় লজ্জা দেলাল নারী হয় লজ্জা দেলাল ফাল্গুন এলাল শিমুল বন একো সঙ্গে রঙিনী হলেও বাউল মন মনরে একো সঙ্গে রঙিনী হলেও বাউল মন সুন্দর শরৎকালে হলো বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে সুন্দর শরৎকালে হলো বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে ফাগুনের মাতাল হব ফাগুনের বাদল হবে বাদল হইয়াছে মন একো রঙে রঙিনী হলো বাউল মন মনরে একো রঙে রঙিনী হলো বাউল মন ডুবেছে নদীর জলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না ডুবেছে নদীর জলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ গান ছিল একটি। আসলে আর একটি গান আছে, একটি গান পাবো, আমি একটু বিদায় নিয়ে আসি ভাইয়া। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের প্রিয় শিল্পী রিঙ্কু এবং আদি বাংলা গানের দলের সাথে। এভাবেই আমাদের সাথে থাকবেন, পরবর্তী কোনো প্রোগ্রামে আবারও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদেরই প্রিয় শিল্পী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি সনিয়া ইভানা। সবসময় সাথে থাকুন ওয়ালটনের সাথে, থাকুন এশিয়ান টিভির সাথে, থাকুন। ওকে, শেষ গানের আগে আমার কিছু একটু ক্ষমা চাওয়ার বিষয় আছে, যে অনেকের রিকোয়েস্ট আমার ফোনে বা আমার বন্ধু বান্ধবের মাধ্যমে যে গানগুলো গাইতে পারলাম না, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে একজন বিশেষ বন্ধু তিশা, যিনি কানার হাটবাজার গানের জন্য রিকোয়েস্ট করেছেন আমার ফোনে আমার অনেকবার, তো তিশা বন্ধু আপনার রিকোয়েস্টের গানটি যদিও গাইতে পারলাম না, কানার হাটবাজার আপনাকে ডেডিকেট করছে আজকে। ওকে, শাস্ত্র কানা আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজা।
বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আরে কানা মোটামার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানা আরে কানা